অসমৰ শিক্ষাখণ্ডত এক ডাঙৰ কেলেংকাৰী সংঘটিত হৈছে। আমি সৰ্বশিক্ষা অভিযানৰ পৰা পোৱা এক RTI তথ্যমতে অসমত প্ৰায় 5,730 কোটি টকাৰ যোৱা 5 বছৰত অসম চৰকাৰে অসমৰ শিক্ষাখণ্ডৰ উন্নয়নৰ নামত খৰচ কৰিছে। কিন্তু যদি বাস্তৱত যদি দেখা যায়, অসমৰ বিদ্যালয়বিলাকৰ অৱস্থা একেবাৰে শোচনীয়, একেবাৰে তথৈবচ। ক'ৰবাত যদি টিংপাত নাই, ক'ৰবাত ডেস্ক বেঞ্চ নাই ছাত্ৰ ছাত্ৰী পঢ়িবৰ কাৰণে, ক'ৰবাত যদি ব্লেকবোৰ্ড নাই, ক'ৰবাত পানী ফিল্টাৰ নাই, আৰু কোনো স্কুলতে আচলতে একদম ন্যূনতম 10% মানৰ বিদ্যালয়ত আছে বিদ্যুতৰ সংযোগৰ ব্যৱস্থা আছে বা ইলেক্ট্ৰিক ফেন বা তেনেকুৱা ধৰণৰ বৈদ্যুতিক সা সৰঞ্জাম আছে। আৰু এই গোটেই কথা বতৰাবিলাক ঢাকিবৰ কাৰণে ৰণুজ পেগুডাগৰীয়া সেইদিনাখন এখন পত্ৰ বিধায়কবিলাক বিধায়কসকললৈ দিছে, য'ত কোৱা হৈছে যে স্কুলৰ ফ্ৰেন ডেস্ক বেঞ্চ আৰু চকী মেজ কিনিবৰ কাৰণে তেওঁ প্ৰাক্তন ছাত্ৰ NGO কোম্পানীৰ ওচৰত তেওঁ আচলতে হাত পাতিবলগীয়া হৈছে। আমি প্ৰশ্ন কৰিব বিচাৰিছোঁ যে যোৱা 5 বছৰত চৰকাৰে খৰচ কৰা, তাৰ আগৰখিনিতো আছেই, যোৱা 5 বছৰৰ হিচাপে এইটো 5,730 কোটি টকাতকৈও অধিক টকা, তাতকৈও অধিক কোটি টকা বেছি টকা এই চৰকাৰে আচলতে ক'ত খৰচ কৰিলে, সেই পইচাবোৰ কাৰ জেপলৈ গ'ল, এই গোটেই কেলেংকাৰীটোৰ এক CBI তদন্ত আমি ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতিয়ে আজি আমি দাবী জনাইছোঁ যে ইয়াৰ এক CBI তদন্ত হ'ব পাৰে। আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ, আমি আৰু ক'ব খুজিছোঁ যে এই 5,730 কোটি টকা আমাৰ দুখীয়া ল'ৰা ছোৱালীবিলাকৰ, আমাৰ চৰকাৰী স্কুলবিলাকৰ কাৰণে যি চৰকাৰে আবণ্টন দিছিলে, সৰ্বশিক্ষাই যি আবণ্টন দিছিলে, এই টকাবিলাক হিমন্ত বিশ্ব শৰ্মা যিটো শিক্ষামন্ত্ৰী হৈ আছিলে যোৱা 5 বছৰৰ পৰা আৰু এতিয়া তেওঁ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই এই পইচাবিলাক উচিত কামত ব্যৱহাৰ নকৰি আমি প্ৰশ্নহে উত্থাপন কৰিব বিচাৰিছোঁ বা সন্দেহ পোৱা কৈছোঁ, তাৰ উত্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই দিব। উচিত এই কামত ব্যৱহাৰ নকৰি, উন্নয়নৰ কামত ব্যৱহাৰ নকৰি, চৰকাৰী স্কুলৰ উন্নয়নৰ কামত ব্যৱহাৰ নকৰি তেওঁ তাতে আমিনগাঁৱত প্ৰাইভেট স্কুলখন খুলিলে নেকি? ভাইণ্ডাৰ ইণ্টাৰনেশ্যনেল স্কুল নামৰ যিখন বিয়াগম স্কুল, সেই বিয়াগম স্কুলখনত এই পইচাবিলাক খৰচ কৰিলে নেকি? তাৰ উত্তৰ হিমন্ত বিশ্ব শৰ্মা, তাৰ উত্তৰ শিক্ষামন্ত্ৰী ৰণুজ পেগু, অসম চৰকাৰ তথা BJP দলে দিবলৈ অসমৰ ৰাইজক সাহস হ'বনে? আৰু এই যে কেলেংকাৰী ডাগম 5,000 কোটি টকাতকৈও অধিক কোটি টকাৰ এই কেলেংকাৰী সংঘটিত হৈছে, এই কেলেংকাৰীৰ এক CBI তদন্ত আমি দাবী জনাইছোঁ। BJP চৰকাৰক দেখা গৈছে যে তেওঁলোকে য'তে ত'তে CBI ED তেওঁলোকে লগাই দিছে, গতিকে আমি এই ডাঙৰ যিটো শিক্ষক কেলেংকাৰী হৈছে, অসমৰ ল'ৰা ছোৱালীবিলাকৰ টকা খাইছে দুখীয়া ল'ৰা ছোৱালীবিলাকৰ, ইয়াৰ কেলেংকাৰী হ'বনে নাই, ইয়াৰ এক CBI কেলেংকাৰী আমি ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সৈতে দাবী জনাইছোঁ। আজি আমি ইয়াতে ৰাতিপুৱা 7 বজাৰ পৰা 10 ঘণ্টাৰ যে আমি অৱস্থান ধৰ্মৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছোঁ, আমাৰ স্পষ্ট দাবী যে অসম চৰকাৰে কোনোবদ্ধে অসমৰ বিদ্যালয়সমূহত ইংৰাজী ভাষা প্ৰৱৰ্তন কৰিব নোৱাৰিব আৰু কোনোবদ্ধে অসমীয়া ভাষা বিৰোধী সিদ্ধান্ত তেওঁলোকে ল'ব নোৱাৰিব। হিমন্ত বিশ্ব শৰ্মাই যেতিয়া তেওঁ 2021 চনত মুখ্যমন্ত্ৰী হৈছিলে বা মুখ্যমন্ত্ৰী পদৰ বাবে তেওঁ আগবাঢ়ি আহিছিলে, তেতিয়া তেওঁ কৈছিলে যে অসমত 1,00,000 চাকৰি দিয়া হ'ব, কিন্তু যেতিয়া এতিয়া চাকৰিবোৰ ওলাইছে আমি দেখিছোঁ সেই 1,00,000 চাকৰিৰো কিছু সংখ্যক চাকৰি বহিৰাজ্যৰ যুৱক যুৱতীক দিয়া হ'ব। গতিকে অসমৰ চাকৰি অসমীয়া যুৱক যুৱতীয়ে পাব লাগিব, কোনোবদ্ধে অসমৰ চাকৰি অসমৰ বাহিৰৰ যুৱক যুৱতীক ইয়াত চাকৰি ল'বলৈ দিয়া নহ'ব। আচলতে মূল কথাবোৰ হ'ব লাগিছিলে যে অসমত 317খন বিদ্যালয়ত আজিৰ তাৰিখত কোনো শিক্ষক নাই, অসমৰ 3,750খন বিদ্যালয়ত আজিৰ তাৰিখত কেৱল এগৰাকী শিক্ষকেৰে বিদ্যালয় চলি আছে, গতিকে এইসমূহ হ'ব লাগিছিল মূল কথা। কিন্তু এইসমূহ কথাৰ বিপৰীতে গৈ এতিয়া তেওঁলোকে আদৰ্শ বিদ্যালয় স্থাপন কৰি আদৰ্শ বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা 300 টকাকৈ তেওঁলোকে ল'ব বিচাৰিছে। তেওঁলোকে হিমন্ত বিশ্ব শৰ্মাই সপোন দেখে, তেওঁ শিক্ষামন্ত্ৰীসকলে সপোন দেখে যে অসমৰ এখন উত্তৰ পূৰ্বাঞ্চলৰ সকলোতকৈ ডাঙৰ এখন তেওঁলোকে প্ৰাইভেট বিদ্যালয় খুলিব, গতিকে তেনেকুৱা ধৰণৰ তেওঁলোকে সপোন দেখে। তেওঁলোকে সপোন দেখিব লাগিছিলে যে অসমৰ বিদ্যালয়সমূহ বিশ্ব বন্ধ কৰিব লাগিব, কিন্তু হিমন্ত বিশ্ব সপোন দেখে যে অসমৰ বেচৰকাৰী বিদ্যালয়খন স্থাপন কৰি সেইখন বিশ্ব বন্ধ কৰি তুলিব লাগিব। গতিকে অসমীয়া ভাষা ব্যৱহাৰ কৰি অসমীয়া ছাত্ৰ ছাত্ৰীয়ে অসমীয়া ল'ৰা ছোৱালীয়ে জগত সভালৈ যাব নোৱাৰিব, তেনেকুৱা ধৰণৰ কথাবোৰ কৈ হিমন্ত বিশ্ব শৰ্মা, ৰণুজ পেগু আৰু অসমৰ শৈক্ষিক উপদেষ্টা ননীগোপাল মহন্ত ডাঙৰীয়াই অসমীয়া ভাষাক অসন্মান কৰিব বিচাৰিছে। হিমন্ত বিশ্ব শৰ্মাই ক'ব বিচাৰে যে যিবোৰ শিক্ষাৰ্থীৰ অভিভাৱক অসমীয়া বিদ্যালয়ত আচলতে নিজৰ ল'ৰা ছোৱালী অসমীয়া মাধ্যমত পঢ়োৱা নাই, তেওঁলোকৰ অসমীয়া ভাষাৰ কথা কোৱাৰ অধিকাৰ নাই। গতিকে আমিও একেটা সময়তে ক'ব বিচাৰোঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাই নিজৰ ল'ৰা ছোৱালীক ইংৰাজী ভাষাৰ মাধ্যমত পঢ়াইছে, গতিকে তেওঁলোকৰো অসমীয়া ভাষা সম্পৰ্কে কোৱাৰ কোনো অধিকাৰ নাই। আৰু এতিয়া তেওঁ কয় যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ল'ৰা ছোৱালীয়ে ইংৰাজী মাধ্যমত পঢ়িছে বা তেওঁলোকে পঢ়াত ভাল হৈছে, কিন্তু আমি এইটো কথা ক'ব বিচাৰোঁ যে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ল'ৰা ছোৱালীৰ দৰে অসমৰ ল'ৰা ছোৱালী আচলতে তেওঁলোকৰ লাখ নাই। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ ল'ৰা নন্দিল বিশ্ব শৰ্মা আজি 17টা কোম্পানীৰ মালিক, কিন্তু অসমৰ ল'ৰা ছোৱালীবোৰে নিজৰ চাকৰিটোৰ কাৰণে তেওঁলোকে আন্দোলন কৰিবলগা হৈছে, তেওঁলোকৰ নিজৰ চাকৰিটো বহিৰাজ্যৰ ল'ৰা ছোৱালী তেওঁলোকৰ পৰা কাঢ়ি নিব বিচাৰিছে। গতিকে তেনেকুৱা ধৰণৰ ব্যৱস্থা
এইখন অসম সরকারে কৰিব বিচাৰিছে আৰু ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি থকা লৈকে কোনো পদ্ধতি অসমত অসমীয়া ভাষাক জলাঞ্জলি দিয়া নীতি কেতিয়াও ইয়াত প্রবর্তন করবলে দিয়া নহব, ইয়ার বিরুদ্ধে প্রবল প্রতিবাদ চলিব, তীব্র প্রতিরোধ। পোনপ্রথমতে আমি যে কেবিনেট যে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তৃতীয় শ্রেণী দ্বাদশ শ্রেণীলৈকে যে ইংরেজি ভাষা বিজ্ঞান আর গণিতক অধ্যয়ন করবলগা যে সিদ্ধান্ত গ্রহণ তাক আমি পোনপ্রথমতে আমি বিরোধিতা জানাইছো। আর আমি কবলে বিচাৰিছো অনুষ্ঠিত ডাঙরিয়া ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কোনগী শিক্ষাবিদ আলোপ আলোচনা করেছে, কোনগী শিক্ষাবিদ হলে ডাটা বা পরামর্শ দিয়েছে যে ইংরেজি ভাষাত বিজ্ঞান আর গণিতত অধ্যয়ন করলে ছাত্র ছাত্রীসকলের ভবিষ্যৎ ভাল হব, যত আলবার্ট আইনস্টাইন সি ভি রামানে কয়ে গেছে যে এগারী ছাত্র বা ছাত্রী যদি বিজ্ঞান ভাষার অধ্যয়ন করবলগা হয় তো নিজের মাতৃভাষার অধ্যয়ন করব লাগবে, তেতিয়া জ্ঞানখিন অর্জন করব পারিব। তেনে সময় আলবার্ট আইনস্টাইন আর সি ভি রামানের উপর গিয়ে কোনগী শিক্ষাবিদ সকলে ডক্টর রণজ পেগু ডাঙরিয়া আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকালে জ্ঞান দিছে, এই প্রশ্ন আমি উত্থাপন করে বিচার। আর আমি কবলে বিচার যোন সময় রণজ পেগু ডাঙরিয়ায় বিভিন্ন এন জি ও সমূহ বা ব্যক্তি সকল অনুরোধ করেছে যে সরকারি খণ্ডর বিদ্যালয় সমূহ যত ফিল্টার বিচারি সিলিং ফেন বিচারি ডেস্ক বেঞ্চ বিচারি যত অনুরোধ করেছে, আনফালে আমি দেখিছো প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানের মুখ্যমন্ত্রীগুলি আটাইতক দামি প্রাইভেট স্কুল আমিনগঞ্জ প্রতিষ্ঠা করেছে। আর একই সময় আমি কবলে বিচার ছাত্র মুক্তি সংগ্রামী ফলের আমি দেখিছো যে আর এস এসর আদর্শ পা পরিচালিত বিশেষ কিছু শিক্ষা অনুষ্ঠানত বর্তমানে মুখ্যমন্ত্রীগুলো প্রায় 15 লাখ বা 20 লাখ টাকা অনুদান আগবাইছে, কিন্তু একই সময়তে ভাষা যুদ্ধ বিদ্যালয়সমূহ চলি আছে সেই বিদ্যালয় আই খেলপথাৰ নাই, সেই বিদ্যালয়সমূহ আন্তঃগ্রহণ একেবারে দুর্বল, সেই বিদ্যালয়সমূহ শিক্ষকৰ অভাব। গতিকে এনে সময়তে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া কেবলমাত্র নাগপুর ভাল সম্পর্ক বসাই থাকব কারণে বা কেবলমাত্র দিল্লির সম্পর্ক ভাল করব কারণে ভাষা জলাঞ্জলি দিয়া এক চিন্তা চর্চা আগবাইছে, আর এই চিন্তা চর্চা আমি কেতিয়া বাস্তব হব দিব নোৱাৰো। যদি এনে এক সিদ্ধান্ত যদি বাতিল নকরে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া ছাত্রমুখী সংগ্রামীদের তীব্র প্রতিবাদ জানাব। আর আমি এক তথ্য আজ দাঙি ধরবো বিচার সর্বশিক্ষা আইনের সর্বশিক্ষার মতে যা 5টা বছর 5,730 কোটি টাকা আন্তঃগাঁথনির কারণে আর বিদ্যালয়সমূহ উন্নয়ন মানদণ্ড হব কারণে যে অনুদান আগবাইছিল এই অনুদান সঠিকভাবে ব্যবহার হওয়া নাই বলে আজ আমি ছাত্রমুখী সংগ্রামীদের প্রশ্ন উত্থাপন করে বিচার। আর আমার সন্দেহ হয়েছে যে এই পয়সা প্রায় হয়তো কোনোবা এগারী ব্যাগুম প্রাক্তন শিক্ষামন্ত্রী আর বর্তমানের মুখ্যমন্ত্রীগুলি, কিন্তু ইয়াত ডাঙর তালিকা এক ব্যক্তিগত খণ্ড বিদ্যালয়ে প্রক্রিয়া বনাইছে। আর আমি কবলে বিচার এই পয়সা কবার মিস ইউজ হয়ে মেলে কোনোবাই ডাঙর ডাঙর গাড়ি কিনেছে, কোনো ডাঙর ডাঙর বিল্ডিং বনাইছে বলে আমি এক সংখ্যা প্রকাশ করেছো। আর আমি কবলে বিচার সম্পূর্ণ CBI তদন্ত হব লাগবে, যেতালেকে CBI তদন্ত সম্পূর্ণ শেষ নহয় তেতিয়ালৈকে কিন্তু রণজ পেগু ডাঙরিয়া আর বর্তমান মুখ্যমন্ত্রীগুলি কিন্তু পদত্যাগ করবো। আর একেলগে আমি কবলে বিচার এই সময় নরেন্দ্র মোদী ডাঙরিয়া নিজে কৈছে আজি ছাত্র কালি দেশের ভবিষ্যৎ, ছাত্র ছাত্রীর ভবিষ্যতের কারণে যিকোনো পন্থা অবলম্বন করবো কারণে মই সাজু আছো বলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া কৈছে। কিন্তু আজি আমি দেখিছো উল্টা খর মারিব বিচার তেখেতসকলকে মুখ্যমন্ত্রী তেখেতসকল যাতে ছাত্র ছাত্রীসকলে প্রতিবাদ জানায় কিবা একটা সিদ্ধান্ত বিরোধিতা করে তেখেতসকলক ডেট ড্রয় বলে কারাগর নিক্ষেপ করা, এই তেখেতসকল বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী পৰা দেখিছো। আর বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী অবস্থাতে আমি দেখিছো টেট উত্তীর্ণ হওয়া ছাত্র ছাত্রীসকলে আজি এটা টেট উত্তীর্ণ হওয়া চাকরি বিচারে তেখেতসকল মাছ ধরে ইয়াতে 2টা বজাত কাবার ঘর বড়ি কাবার ঘর সন্তানা কাবার ঘর ছলিক উঠাই মেলি থানাত থৈ দিয়া হয়েছে। আর আমি কবলে বিচারিছো আজি যে শেহতীয়াকে যা 2 দিন পূর্বে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের যে মাচুল বৃদ্ধির কারণে যে প্রায় 33% আরম্ভ করে 55% যে মাচুল বৃদ্ধি করেছে ইয়াক আমি ছাত্রমুখী সংগ্রামের তীব্র বিরোধী জানাইছো। আজির প্রায় 2 বছর পূর্বেও ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে আন্তঃগাঁথনি নামত মাচুল বৃদ্ধি করেছে 5%, আজি পুনের এবার এই মাচুল বৃদ্ধি যে বৃদ্ধি করেছে এই কার্যক আমি স্বীকার জানাইছো। আর এই মাচুল বৃদ্ধি কোনো কারণে গ্রহণযোগ্য নয়, যদি যখন আমি ছাত্রমুখী সংগ্রাম সমিতি করেছো প্রাথমিক পর্যায়ের পর উচ্চ বিশ্ববিদ্যালয় গবেষক ছাত্রছাত্রীসকলে সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা হব লাগে বলে কৈছে, তেনে সময়ত ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় প্রায় 55% মাচুল বৃদ্ধি করে আমি সেটা সমর্থন নকরো। আর যদি এই সিদ্ধান্ত গ্রহণ নলয় তাহলে ছাত্রমুখী সংগ্রাম সমিতি তীব্র প্রতিবাদ করবো কারণে কিন্তু বাধ্য হবো।